আলিয়া মাদ্রাসায় আছেন সহকর্মী তরিকুল ইসলাম এবং বরিশালে আছেন ফিরদাউস সোহাগ। প্রথমেই তরিকুল আপনার কাছে আসতে চাই, আমরা জানছিলাম খুলনার খবর, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? আমরা দেখেছি যে একেবারে কিন্তু চারটার সময় ভোট শেষ হয়ে যাওয়ার কথা এবং শেষ মুহূর্তে সেটাই প্রস্তুতি চলছে, এবং কখন নাগাদ ভোট গণনা শুরু হবে এবং সেই ফলাফল কখন আসা শুরু করবে? আসলে চারটার সময় ভোট গণনা, ভোট নেওয়া শেষ হয়েছে, তবে কেন্দ্রের ভিতরে যারা ছিল ভোটাররা তাদের কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং সম্পন্ন হওয়ার পরেই কিন্তু গণনা শুরু হবে। এটি আমরা এখানকার যারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন তাদের সূত্রে জানতে পেরেছি। আমি রয়েছি খুলনার আলিয়া মাদ্রাসা কেন্দ্রে। এই কেন্দ্রে যে ভোটাররা কিন্তু আজকে এখানে ভোটার অধিকার প্রয়োগ করেছেন এবং এখানে যে বুথগুলো রয়েছে এখানকে যে আমি খবর পেয়েছি এখানে কোনো কোনো কেন্দ্রে কোনো কোনো বুথে 70% এবং 60% এবং 50%, এই তিনটে বুথের আমার কাছে যে খবর রয়েছে। এখানে 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এখানে আলিয়া মাদ্রাসা কেন্দ্র এবং এটি এখানকার ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক, এবং আমরা দেখেছি যে এখানে দল মত নির্বিশেষে আসলে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। এখানে যারা প্রতিনিধিত্ব করছেন কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন এবং অন্যান্য প্রার্থীরা, মেয়র প্রার্থী যারা রয়েছেন তারাও এখানে এসে এখানে কেউ কেউ ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে খুলনা নগরীতে এরকম একটি নিরবিচ্ছিন্ন এবং শান্তিপূর্ণ ভোট এর আগে ইতিপূর্বে আসলে দেখা যায়নি। আমরা ভোটারদের উপস্থিতি যদি থানা অনুযায়ী বলি, তাহলে আমি সকাল থেকে যেটি দেখেছি খানজানালি, খালিশপুর, দৌলতপুর, সোনাডাঙ্গা থানা এইসব এলাকাতে ভোটারদের উপস্থিতি ছিল আসলে লক্ষণীয়, এবং যেখানে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক তিনি কিন্তু একটি আশাবাদ ব্যক্ত করেছেন যে 65 থেকে 65% ভোট তারা তিনি এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা, এটি তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে যেটি আমরা আপাত দৃষ্টিতে দেখেছি সেটিতে মনে হচ্ছে যে এখানে আসলে তার থেকে একটু বেশি হলেও হতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এবং খুলনা মহানগরীতে 5,35,000 যে ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন 289টি কেন্দ্রে। এই কেন্দ্রগুলোতে এই 31টি ওয়ার্ডে কিন্তু এখানে যারা নির্বাচন করছেন সাধারণ কাউন্সিলর 136 জন কাউন্সিলর তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এই কাউন্সিলর প্রার্থীরাই মূলত ভোটারদের উপস্থিতি নিশ্চিত করেছেন এবং তারা যে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সে প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবেই কিন্তু আমরা যেটি দেখেছি যে তারা তাদের আগ্রহ নিয়ে ভোটারদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়েছেন, এবং সেই প্রতিশ্রুতির কারণেই কিন্তু ভোটারদের উপস্থিতি লক্ষণীয় আমরা দেখেছি। তবে যেটি আশঙ্কা ছিল যে আবহাওয়া খারাপ হলে এখানে ভোটার উপস্থিতি কম হবে, একটি সুখবর হচ্ছে যে খুলনার আবহাওয়া কিন্তু অত্যন্ত ভালো ছিল এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় বিকাল 4টার মধ্যেই কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, এবং প্রতিটা কেন্দ্রে ছিল যে নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করেছে, এবং এখানে 11 প্লাটুন বিজিবি ছিল, পাশাপাশি সব মিলিয়ে 8,000 আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পুরো নগর জুড়েই তারা বিচরণ করেছে এবং নিরবিচ্ছিন্ন এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে ভোটাররা। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ খবর। চলে যাচ্ছি আমরা বরিশালে সেখানকার খবর জানতে ফেরদৌস সোহাগের কাছে। তরিক আপনাকে ধন্যবাদ। খুলনার আবহাওয়া আসলে ভালো থাকলেও বরিশালের আবহাওয়া শেষ মুহূর্তে কিন্তু খারাপ হয়ে গেছে। বিকেল 3টা-2:30 পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়, প্রচণ্ড বৃষ্টি, তুমুল বৃষ্টি, এবং সেই বৃষ্টির কারণে কিন্তু আসলে ভোটের যে শেষ দিকের যে ভোটাধিকার যে প্রয়োগের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আসলে যারা ভোটার তারা কিন্তু শেষ দিকে ভোট দিতে যেতে অনেকেই পারেননি, এবং এই কারণে কিন্তু আসলে ভোটাধিকার প্রয়োগের যে বিষয়টি এটি কিন্তু এখানে আসলে তুলনামূলক খুলনার চেয়ে কিন্তু কম হচ্ছে এবং হবে এরকমটি ধারণা করা হয়। যেমন আমি বলি, আমি যে কেন্দ্রটিতে রয়েছি এটি হচ্ছে SCGM মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, যেটিকে স্থানীয়ভাবে চৈতন্য স্কুল বলা হয়ে থাকে। এই কেন্দ্রের 8 নম্বর কক্ষের কাছে আমি রয়েছি। এখানে যেটা দেখেছি এখানকার প্রিজাইডিং অফিসার কিছুক্ষণ আগে তার সঙ্গে আমি কথা বলেছি, আমি যেটি তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে কী পরিমাণ ভোট এখানে পড়েছিল, তিনি আমাকে যে তথ্যটি বলেছেন যে আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে ভোটের যে জিনিসপত্রগুলো যেগুলোর মাধ্যমে ভোট দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখন
নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ ভোট শেষ এই কারণেই কিন্তু, এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন, এক জায়গায় জড়ো হচ্ছেন এবং এগুলোকে গণনা করা হবে, সেই জন্যই কিন্তু তারা এই কাজটি করছেন। একটু জানিয়ে রাখি যে যে কথাটি আমি বলছিলাম, প্রিজাইডিং অফিসার আমাকে যে তথ্যটি বলছেন যে আসলে এই মুহূর্তে এই এসসিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে 52-53% মতো ভোটাধিকার প্রয়োগ হয়েছে। এর কারণ হিসেবে যেটি বলা হয়ে থাকে যে আসলে 3-2:30 পরপরই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় এবং সেই বৃষ্টি শুরু হওয়ার পর থেকে কিন্তু আসলে তাদের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হয়ে ওঠেনি এবং বিদ্যুৎ সংযোগও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন কেন্দ্রগুলোতে। এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর যেটি হয়েছে, আসলে এই ইভিএম মেশিনে দীর্ঘ সময় পর কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকলেও কিন্তু দীর্ঘ সময় বেশ কয়েক ঘন্টা, বহু ঘন্টা কিন্তু আসলে ভোট নেওয়া যায় এবং সেই কারণেই কিন্তু আসলে সেটি যদি কোনো ভোটার থাকে তখন কিন্তু তাদের পক্ষে নেওয়া সম্ভব হয়। তো এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে কিন্তু তাদের পক্ষে নেওয়া যায়নি। একটা জিনিস জানিয়ে রাখি যে একটু পরেই কিন্তু ভোট গণনা শুরু হবে এবং সেজন্যই প্রস্তুতি চলছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসলে সেই প্রক্রিয়াটি এখন সম্পন্ন করছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে বরিশালের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু নিরলস শ্রম দিয়েছেন এবং তারা চেষ্টা করেছেন যে শান্তিপূর্ণভাবে কী করে একটি ভোট সুন্দরভাবে গ্রহণ করা যায়, আর সেই লক্ষ্যে কিন্তু কাজ চালানো হচ্ছিল। কিন্তু বৃষ্টির কারণে কিন্তু কিছুটা শেষ দিকের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কিন্তু ভোট গ্রহণে যারা উপস্থিত ছিলেন তাদের কিন্তু ভোট গ্রহণ নেওয়া হয়েছে, কিন্তু যারা উপস্থিত হতে পারেননি সময় মতো তাদের কিন্তু আর ভোট নেওয়া যায়নি। আমার হাতে বরিশালের একটি কেন্দ্র থেকে এতটুকুই ছিল। বরিশাল এবং খুলনা দুই সিটি কর্পোরেশন